সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে প্রথম দলকে বিদায় জানালো মক্কা। এ সময় হারামাইন শরীফ আইনের প্রেসিডেন্ট শায়খ আব্দুর রহমান সুদাইস হাজিদের সংবর্ধনা প্রদান করেন। সৌদি আরবে বিভিন্ন দেশ থেকে আসা হাজিরা হজ পালন শেষে নিজ দেশে ফিরে যাওয়ার সময় তাদের সর্বপ্রথম হাদিয়া দিয়ে দোয়া করেছেন হারামাইন সুফিয়ানের প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইস। কাতারে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ঈদ উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মধ্যরাতে ডাইনামিক ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ে নেমে 133 রান সংগ্রহ করে রেড টাইগার্সরা। এদিকে 134 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 96 রান সংগ্রহ করে গ্রিন টাইগার্সরা। পরে খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, জসীমউদ্দিন, বাবুল গাজী, রাহেল মাহমুদ সহ অন্যান্যরা। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মিল্লাত হোসেন বাঁধন।